আর এই যে এখানে শাক চচ্চড়ি করব জন্য রেডি করছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এরকম লাগছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আশা করি ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে রাখবে অল নোটিফিকেশন। আর এদিকে প্রেশারে ডাল হয়ে গেছে, তো অনেক কাজ হচ্ছে, রান্নাগুলো করিনি। আর এখন বাজে বেলা 10:30, অনেক লেটে আছি ঘুম থেকে উঠে। আমার এখানে ডাল করা কমপ্লিট। আর হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল করলাম, সঙ্গে হচ্ছে পুঁই শাক আলুর দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি করবো, শশা দিয়ে, মানে শশা বাটা দিয়ে। আর এখানে কি আছে, এখানে ভাত আছে, হচ্ছে কালকের ভাত। তো চলো। আর প্রায় দুদিন ধরে গ্যাসের রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, তো রান্না হয়ে গেলে আজকে এগুলো সব পরিষ্কার করবো, কৌটো টুটোগুলো সব মুছবো, তবে ক্লিন হবে। তো এই তো সবে মাত্র কাজগুলো শেষ হলো, মাথাটাতে জল টল ঢেলে কাজগুলো করলাম, ভালো লাগছে না। মা এসে, মা রাস্তায় ওদিকে বসে আছে, তো কাপড় চোপড়গুলো সব তুলে নিলাম। এখন ঘরটা সকালে তো ঝাঁট দিয়েছে, আরেকবার ঝাঁট দেবো, তো তারপর ভিজবি, আমার মুখে ভিজবি, একটু রেস্ট নেওয়ার পর একটা কাজ করবো, আমার মুখে ভিজবিল অ্যাপ্লাই করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ তোমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার সঙ্গে তো খুব বন্ধু বান্ধবী, তো তোমাদের সকল কাকু কাকিমা জেঠি জেঠিমা যারা আমার গুরুজনরা আছো, যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন। তো চলো এখানে রাখছি, টাটা। আর প্রচুর গরম, খামাচ্ছে শুধু, তো ভিডিওটাকে এখানে এন্ড করলাম।